তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? তাজিক প্রধান কিন্ডারগার্টেন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, কারণ কি খুব সামনেই আমাদের পরীক্ষা। দেখো, আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব, কিভাবে সেটা করতে হবে। দেখো, আমাদের প্রশ্নপত্রে সাধারণত যে শব্দগুলো দেওয়া থাকে সন্ধি বিচ্ছেদে, তোমরা অনেকেই কী করো, আগে বিচ্ছেদ করো পরে শব্দটা লিখো। না, সেটা হবে না। আগে তোমরা এখানে প্রদত্ত শব্দ মানে দেওয়া শব্দগুলোকে তোমরা আগে এভাবে সাজিয়ে লিখবে, লেখার পরে সেটাকে সন্ধি এবং বিচ্ছেদ করে দেখাতে হবে। তোমরা এই ভুলটা কেউ আর করবে না যে আগে বিচ্ছেদ করবে পরে শব্দটা লিখবে। এর জন্য আমি তোমাদের দেখানোর জন্য, তোমরা গত সেমিস্টার পরীক্ষায় সেই ভুলটা করেছো, সেটা আমি তোমাদের দেখানোর জন্য আজকে এভাবে আবার বোর্ডে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কী লিখবে তোমরা? প্রদত্ত শব্দ মানে যেই শব্দটা দেয়া আছে সেটাকে বলা হয় প্রদত্ত শব্দ। তারপর আমরা বিচ্ছেদ করব। দেখো, আমি প্রথমে কী লিখেছি, জনৈক। এটা বিচ্ছেদ আমরা কীভাবে করব? জন যোগ এক। তারপরে কী লিখেছি? কিংবা। কিম যোগ বা। একাদশ, এক যোগ দশ। দুর্জন, দু বিসর্গ যোগ জন। উচ্ছেদ, উত যোগ ছেদ। সিংহাসন, সিংহ যোগ আসন। শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা। অতএব, অত যোগ এব। তো এই যে শিক্ষার্থীরা, আমি যেভাবে বললাম তোমাদের, ঠিক তোমরা উত্তরপত্রে এভাবেই লিখবে, অবশ্যই এভাবে লিখবে। আর দেখো, এর নিচে কতগুলো শব্দ আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি যেটা তোমরা বাসায় করবে, এগুলোর পাশাপাশি এই শব্দগুলো তোমরা বাসায় শিখবে। যেমন কী লিখেছি? রবীন্দ্র, শীতার্থ, পরিচ্ছেদ, মহৌষধ, গায়ক, ভাবুক। তারপর দেখো, এখানে তোমাদের একটা ব্যাকরণ দিয়েছি আমি, সেটা হলো কি, ক্রিয়ার কাল কাকে বলে, উহা কত প্রকার ও কী কী, উদাহরণসহ লেখো। আমরা আগেই শিখেছি ক্রিয়ার কাল, ক্রিয়া মানে কি কাজ, আর কাল মানে কি সময়। অতএব ক্রিয়ার কাল বলতে বোঝায় আমরা যে সময়ে কোনো কাজ হয় বা হচ্ছে বা হবে, এরকম বোঝালে সেটাকে ক্রিয়ার কাল বলে। আমরা জানি সাধারণত ক্রিয়ার কাল কত প্রকার, তিন প্রকার। কী কী? বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এই বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল কাকে বলে লিখবে, লেখার পরে তোমরা উদাহরণসহ এগুলো লিখবে। তোমরা শুধু অনেকে কী করো, শুধু প্রকারটা লিখে দাও যে কাল তিন প্রকার লিখে দাও। না, তা হবে না। তিন প্রকারের সাথে সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণসহ দিতে হবে। তারপর দেখো, তোমাদের কী দিয়েছি আমি দরখাস্ত, 165 পৃষ্ঠার 5 নং দরখাস্তটা, সেটা তোমরা বাসায় শিখবে। তারপরে আছে কি, একটা ভাব সম্প্রসারণ দিয়েছি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, এগুলো আমরা আগেই পড়েছি। তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট কাজ হিসেবে আজকে আমি এই যে যা যা করিয়েছি, সন্ধি বিচ্ছেদ, এই যে একটা ব্যাকরণ এবং দরখাস্ত, সেই সাথে ভাব সম্প্রসারণ, এগুলো সব তোমাদের এই তারিখ অনুযায়ী তোমরা কী করবে, অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের কাছে জমা দেবে। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ কত? 8 থেকে 10 তারিখ, এর মধ্যেই অবশ্যই দিতে হবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।